বক্তব্য দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার বসমে আলা খান। আমরা আজকে এসেছি 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস দিবস। এতক্ষণে আমরা জেনে গেছি হিমোফিলিয়া আসলে কি। হিমোফিলিয়া একটা বংশ জড়িত রোগ যেখানে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়, আর হচ্ছে ছেলেরা এখানে আস্তে আস্তে বড় হচ্ছে, হাওয়া ঘুরিয়ে দিচ্ছে, তখনও পায়ে পা ফুলা বা গিরামুলা ফুলা বা কালো কালো ছোট বা খেলাধুলার সময় অল্প আঘাতে আপনা আপনি রক্তক্ষরণ, কালো কালো ছোপ, আমরা লক্ষণগুলো শুনলাম। এখন এটা প্রতিকারও শুনলাম, জানলাম যে হিমোফিলিয়া কোনো নিরাময়যোগ্য অসুখ না, এটা একটা আজীবনেরও। তারপরে কি আমরা হতাশ হয়ে যাব? হতাশ হওয়ার কিছু নাই। আমরা অনেক রোগী দেখেছি যারা হিমোফিলিয়া সারা অনেক দিন পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করেছেন। তাহলে কীভাবে আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন? তার আগে আমার হিমোফিলিয়া লক্ষণগুলো জানতে হবে, যা আমরা শুনলাম সেগুলো মনে রাখতে হবে। যখন এই লক্ষণগুলো আমরা জানবো, শুনবো বা কাউকে দেখবো, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হব। আর এটার ব্যবস্থাপনা আমরা তো শুনলাম, যখনই বেশি রক্তকরণ হবে, যেই উপাদানের কারণে রক্তকরণ হচ্ছে সেই উপাদান আমরা শরীরে ভরে দিলে সেই রক্তকরণ থেমে যাবে। আর হচ্ছে যদি আমরা সেই উপাদান না পাই, তাহলে আমাদের আছে সাদা রক্ত, যেটাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, সেটাও যদি আমরা না পাই তাহলে আমাদের আছে হোল ব্লাড, ফ্রেশ ব্লাড, ফ্রেশ হোল ব্লাড, সেটা দিয়েও আমরা করতে পারি। আগে বলেছি এটা নিরাময়যোগ্য রোগ না, তাহলে আমাদের কী করতে হবে? এমন কাজ করতে হবে যে কাজগুলো করলে করতে রক্তকরণ হবে না। যেমন যে খেলাধুলাগুলো করলে বাচ্চারা আঘাতপ্রাপ্ত হতে পারে, ফুটবল, ক্রিকেট, হকি, এই খেলাধুলাগুলোকে আমাকে বাচ্চাকে উৎসাহিত করব না, খেলতেই দেবো না। আরেকটা হচ্ছে মাংসপেশিতে কোনো রকম ইঞ্জেকশন দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে বাচ্চা যে কাজে আমরা ব্যথা নিরাময়ের জন্য অনেক ওষুধ ব্যবহার করি, সে ব্যথা নিরাময়ের ওষুধগুলো যেন অ্যানেসাইনি, এগুলো আমরা ব্যবহার করব না। অন্য কোনো ব্যথানাশক ওষুধ ও ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করব না। আরেকটা কাজ করতে হবে, আমাদের যে হিমোফিলিয়া সোসাইটি আছে সেটা সদস্য হতে হবে, সেখান থেকে একটা কার্ড সংগ্রহ করে সব সময় সেই রোগীর সাথে রাখতে হবে। যে কোনো বিপদে, যে কোনো অ্যাক্সিডেন্টে যদি রক্তক্ষরণ হয়, সেই কার্ড থেকে ডক্টর যিনি থাকবেন, চিকিৎসক যিনি থাকবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আপনি যদি এই বিষয়গুলি মেনে চলে, তাহলে একটা শিশু ভবিষ্যতে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবে। সবাইকে ধন্যবাদ।